আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আমার ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের ব্লগ বরাবরের মতো ভালো লাগবে, কারণ আজকের ব্লগটা ব্যতিক্রম একটু হবে। তো ব্যতিক্রম বলতে আমার ঘরে নতুন যে সদস্য অ্যাড হচ্ছে তার জন্য আয়োজন চলছে। তো এই ভিডিওটা আমি বেশ অনেক দিন আগেই করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার যে নতুন সদস্যটা রয়েছে আমার সাথেই। তো ফার্স্টেই বলে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আর আর অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারেন এই ভিডিওটাকে। আর পুরো ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ, বা দেখছেন অবশ্যই বলবো একটা লাইক করে দিয়ে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে ব্যাগ প্যাকিং করছি, হাসপাতালে যাওয়ার এক দিন রেডি করছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। নর্মালি আমি কম বেশ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার মতো যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের এই ভিডিওটা দেখে হয়তো বা একটু হলেও হেল্প হবে। যারা নতুন নিউ বেবি আসবে বা প্রথমবারের মতো মায়ের সন্তান হচ্ছেন তাদের জন্য। তো যাই হোক, আমি একটা বড় ব্যাগ নিয়েছি, তার মধ্যে আমি একটা কটনের সফট একটা পরিষ্কার করা শাড়ি নিয়েছি। শাড়িটা যদি দেখা যায় যে নরম কাপড় যত বেবিদেরকে ইউজ করতে হয় ততই ভালো, সেটা সবাই কম বেশ জেনে থাকেন, বা অনেক মুরব্বীরা আছে তারা কিন্তু বলে বাচ্চাদেরকে নতুন কাপড় পরালে তারা মাত্র পৃথিবীতে আসে, তো তাদের স্কিন অনেক সফট থাকে, তারা নতুন কাপড়ের একটা যে ভাব রয়েছে সেটা সহ্য করতে পারে না বা আরামদায়ক হয় না, সহজ কথা যেটাকে বলা হয়। তো তার জন্য তাদের জন্য বিশেষ করে নরম সফট কাপড়গুলো আছে সেটা ইউজ করতে হয়। তা আমি এখানে কি করেছি, ফালাকের যে আগের যে কাঁথাগুলো রয়েছে ভালো ভালো কাঁথা আমি রেখে দিয়েছিলাম, সেগুলো রোদ্রে ভালো করে দেখিয়ে তারপর ওয়াশ করে তারপর ডিটল দিয়ে ধুয়ে তারপর আবার সুন্দর করে রোদ্রে দিয়ে শুকিয়ে এখন ব্যাগ প্যাকিং করে নিচ্ছি। আর দুটা বেডশিট নিয়েছি, একটা নিয়েছি যদি বাবুর কোনো কাজে প্রয়োজন পড়লে ছিঁড়ে বা কেটে নিয়ে নেওয়া হবে, আর একটা আমাদের সাথে যে এক্সট্রা মানুষ থাকে বা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এক্সট্রা বেডশিটটা নিয়ে যাচ্ছি আর কি। আর এই যে আমার লক্ষ্মী মেয়ে, বড় মেয়ে, তো এই মেয়েটার জন্য কাপড় নিয়ে যাচ্ছি দুই জোড়া, কারণ ও তো ছোটো বাচ্চা, তারও সেরকম বুঝ হবে না। দেখা যায় বাসায় থেকে গরম জাতীয় কোনো কাপড় পরে গেলে সেখানে হাসপাতালে সারাদিন থাকবে, তো তাকে ভালো লাগবে না। তো সেজন্য আমি ভাবলাম যে কটনের কাপড় দুটা ঘরে পরার মতো সেটা নিয়ে যাই, ও নিজের ইচ্ছে মতো পরে যেতে পারবে, কারণ ওর প্ল্যানিং ছিল আম্মু হাসপাতালে থাকবে আর ও কোন কোন ড্রেসটা পরে যাবে। তো যেই ড্রেসগুলো আমাকে দেখিয়েছে প্রত্যেকটা গরম লাগার মতো, তো সারাদিন সেটা পরে থাকতে পারবে না বাচ্চা মানুষ, তো সেজন্য থাক, ও খুশি আছে, সেজন্য ওরকেও আমি আর কিছু বলিনি, ওর মন মাতিক ও ড্রেস পরবে, সে প্ল্যানিং করেছে, তো করুক, সমস্যা নেই, আমি তার জন্য এক্সট্রা কাপড় নিয়ে যাই এর জন্য। আরও কিছু জিনিসপত্র নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু বুদ্ধি বা যতটুকু আমার বুঝ হয়েছে এই পর্যন্ত, সেগুলো দিয়ে আমি এই প্যাকিংগুলো করেছি, চেষ্টা করেছি সব কিছু বাসা থেকে নিয়ে যাওয়ার জন্য, কারণ এই ভাইরাসের সময় বাহিরের প্রোডাক্টগুলো না ইউজ করাটাই বেটার। সেজন্য ঘর থেকে ওয়াশ করে ভালো করে ফ্রেশ করে নিয়ে গেলাম, ডেটল, হ্যাক্সিসল, এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে গেলাম। আমরা সতর্ক রয়েছি, চেষ্টা করবেন আপনারাও সতর্কভাবে জীবনযাপন করার জন্য, তারপর আল্লাহ উপরে তো রয়েছে, আর এই আর কি। তা আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি আবারও বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিতে আপনারা ভুলবেন না। আর অবশ্যই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন কমেন্টের মাধ্যমে, লাইক করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমরা মা মেয়ে সুস্থ আছি, নেক্সট ডে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। মাত্র বাসায় এসেছি, একটু সুস্থ হতে সময় লাগবে, বাবু একটু আস্তে আস্তে বড় হোক, তা আমিও সব কিছু ম্যানেজ করতে করতে একটা সময়ের বিষয় আছে, তো আমি সব কিছুই করব, আস্তে আস্তে আপনাদের সাথে ব্লগও শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আর সবার সাথে আমি যে ব্লগটা শেয়ার করছি অনেক দিন পর, জানি না আমি এই ভিডিওটা এডিট করতে আমি অনেক সময় নিয়েছি, অনেক প্রবলেমও হয়েছে ভিডিওটা এডিট করতেও গিয়েও,
তো যাই হোক, আমি এই যে ফাইলগুলো রয়েছে সবার শেষে এবং সবার উপরে, এই ফাইল যে রয়েছে মানে প্রেগনেন্সি কালানি যেই পরীক্ষাগুলো করা হয়, আলট্রাসোনোগ্রাফগুলি করা হয়, প্রত্যেকটা জিনিস হাসপাতালে নিয়ে যেতে হয়। অনেক সময় দেখা যায় অনেকের ডায়াবেটিস, প্রেশার, অনেক নানান ধরনের সমস্যা দেখা দেয় শারীরিক। তো আমারও কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল, যেরকম ডায়াবেটিস দেখা গিয়েছিল, তারপর আবার এখন ঠিক হয়ে গিয়েছে। তো এগুলো আর কি নিয়ন্ত্রণ করলেই হয়ে যায়। আমাকে যখন বলেছে যে আমার একটু হালকা ডায়াবেটিস দেখা দিয়েছে, আমি পরের মাসেই নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম। পরের মাসে আমি পরীক্ষা করানোর পর আমার দেখতেছি ডায়াবেটিস ওনারা নর্মাল রয়েছে। তো যাই হোক, এই এক মাস দিয়ে ভালো ছিল, আর আল্লাহ উপরে ছিল, নিচে ডাক্তাররা ছিল। তো ভালো ভালো করে সব কিছু হয়েছে, দোয়া করবেন নেক্সটেও যেরকম সব কিছু ভালো ভালো, আমার মেয়ে সুস্থ থাকুক এই আর কি। তো বিছানাটা গুছিয়ে নিব, বিকেল টাইমটা তো ব্যাগটা গুছানো শেষ করে ফেললাম, আর খুব সুন্দর রোদ আসছে এই রুমে। তো এই রুম থেকেও আমরা যে বেডরুম আমাদের আছে, আমরা সেই রুমে চলে যাব, আমি আর ফালাক। আর ফালাকের পাপা তো কাজে বাহিরেই রয়েছে, ওর আস্তে আস্তে একটু সময় লেগে যাবে। তা আমি যতটুকু চেষ্টা করি দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার, রেস্ট নেওয়ার পর বিকেলে সৈকতের আসার আগে একটু ঘরটাকে গুছিয়ে নিই, আমার কাছে ভালো লাগে। আর ফালাক অনেক সময় দেখা যায় যে বাচ্চা মানুষ তো খেলাধুলা করে, খেলাপাতিল ছড়া রাখে, তারপর আমাদের যে বিকেলবেলা কাপড় শুকিয়ে যায় সেগুলো আমি ভাঁজ করে গুছিয়ে নিই। সৈকত আসলে তখন আমারও কাজ করতে ইচ্ছে করে না, এবং কি আমি যদি কাজও করি তো সৈকত আবার রাগও হয় যে এখানেই বসো, এখানেই থাকো, কি কাজের মধ্যে ব্যস্ত থাকো। তো যতটুকু চেষ্টা করি সৈকতের আশা রাখবি আমি নিজেকে ফ্রি রাখার জন্য, যেরকম ও আসলে ওকে আমি একটু সময় দিতে পারি। আর এ তো আমি বসে বসে কাপড়গুলো ভাঁজ করে দিব আমার মেয়েকে আর ফালাককে, আর ফালাক এগুলো সুন্দর আলমারিতে ভাঁজ করে যে কাপড়গুলো আমি দিয়ে থাকি সেগুলো রেখে দেয়। তো বিকেল হয়েছে, তো কাপড় ভাঁজ করা শেষ। তো এখন ভাবলাম যে একটু ফ্রুট কেটে খেয়ে নিই, ফালাককেও দেই। তো আপনারা যারা এতক্ষণ আমার ব্লগটা দেখেছেন, অবশ্যই এতদিন যারা দেখে এসেছেন, অবশ্যই হয়তো অনেকে প্রশ্ন মনে আসতে পারে, আপু তুমি আগে কখনো কেন বলো নাই? আমি বলেছি, কিন্তু হয়তো বা সেভাবে খোলাসাভাবে বলি নাই বা বলাটা ইচ্ছে করে নাই, কারণ এই প্রেগনেন্সির সময় অনেক কিছুই সমস্যা সমাধান সম্মুখীন হতে হয় অনেকের। তো আমি চাই নাই সেই সমস্যাগুলো হোক, আমার সামনে আসুক। তো এর জন্য পরে আপনাদের সাথে শেয়ার করলাম, আর শেয়ার না করে কোথায় যাব? শেয়ার তো কম বেশ করতেই হবে আপনাদের সাথে, তাই না? আপনাদের সাথে শেয়ার যদি না করি তাহলে আর কাদের সাথে শেয়ার করব? তো এই আর কি, দিনগুলো এইভাবেই কেটে গেল। আর এই যে পুরো জার্নিংটা কীভাবে গেল বা কী সময়ভাবে বা কী পরিস্থিতি গেল, সব কিছুই আপনাদের সাথে আস্তে আস্তে ব্লগের মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে। কারণ আমি যখন প্রথম, আমার যখন পরীক্ষা করানো হয়, আমি যখন জানতে পাই তখন অলরেডি জানুয়ারি মাস ছিল। তো তখন আমাদের দেশে ভাইরাসের কোনো নামগন্ধই ছিল না, কিন্তু হ্যাঁ চীনে ছিল কম বেশ। তো আমরা এইভাবে কেউ ধারণাই করতে পারিনি আমাদের বাংলাদেশে এইভাবে ছড়ায় যাবে এই জিনিসগুলো। তো তারপর আমি বাণিজ্য মেলায় প্রথমের দিক গিয়েছিলাম, অনেক কাজই করা হয়েছে, তারপর আর আমার যাওয়া হয়নি শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে। তারপর তো লকডাউন, তারপর নানান ধরনের সমস্যা, তারপর হলো আপনার ভাইরাসের কারণে ঘরবন্দি থাকা। তো এইগুলোর মধ্যে কিন্তু অনেক টেনশনের মাঝখানে আমাকে যেতে হয়েছিল, কারণ কি হবে না হবে, এই যে এই ডেলিভারি সময়টা কীভাবে কাটবে এই করোনা ভাইরাসের সময়, তো অনেক কিছুই টেনশন করছিলাম। তো যাই হোক, সবই ভালো ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোই করে বলে না, তো এই আর কি। আর ফালাক আমার সাথে দুষ্টামি করছে, ও কম্পিউটার দেখবে বলতেছে, কম্পিউটার দেখবো, তো আমি দেখো, দেখা যায় মাঝে মধ্যে আমি এডিট করতে দিয়ে দিই ল্যাপটপে, আমি আমার ব্লগ এডিট করি, আর কম্পিউটারে যে আমাদের বিগ চ্যানেল রয়েছে ফালাক এঞ্জেল সেটাতে এডিট করা হয়। কারণ দেখা যায় একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার থাকলে কি হয় যে একসাথে দুই একটা কাজ করা যায় না, আর একটু তাড়াতাড়ি হয় না। তো আমি এজন্য আমার ব্লগ চ্যানেলের জন্য আলাদা
ল্যাপটপ রেখেছি, আর সৈকতের হ্যান্ডেলে রয়েছে ফালাক এঞ্জেলের যে ভিডিওগুলো সেটা সে এই কম্পিউটারে করে নেয়। তো ফালাককে বললাম কম্পিউটারটা অফ করে নাও, আর পাশে কিন্তু আমার ব্লগ এডিট হচ্ছে, তো সেখানে ফালাক বসে ইউটিউব দেখবে, এর জন্য ওখানে গেল। আর আজকের ব্লগটা বেশি বড় করব না, ছোটই থাকবে, নেক্সটে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর অনেকে অনেক কমেন্ট করেছেন ভিডিও দিচ্ছি না কেন, আমার আমি অসুস্থ নাকি, তো যারা যারা আমাকে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ, যারা আমাকে খোঁজ করেছেন, তা আমি এতেই অনেক খুশি, অনেক হ্যাপি যে আমাকে আমার আপুরা ভাইয়ারা আমাকে খোঁজ করেছেন। তো এতো চলে আসলাম রেগুলার ব্লগ দেওয়ার জন্য, তবে এখনও পুরোটা রেগুলার না, দু একদিন পরপরই এখনও দিব, তবে দিব, আমি বিগত 10 দিনের মতো কোনো ব্লগ দিইনি, তো ভাবলাম আজকে দিয়ে দিই। আর এই ব্লগটা কিন্তু আমার অনেক 10 দিন কি 12 দিন আগে বা 13 দিন আগে ব্লগটা করা আছে, জাস্ট ভয়েসটা দেওয়া হয়নি বিদায় বলে এই ব্লগটা আপনাদের সামনে যেতে পারলো না। তো আমি চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম যে ভিডিও এডিট করে দিয়ে দিই, কিন্তু হয়নি। তো যাই হোক, আজকে সম্ভব হলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই জানাবেন, আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন, আর নিউ বেবি বর্নের জন্য তো দোয়া থাকবে, করবেন আপনারা, আর বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কিন্তু শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্তই থাক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।